ঢালিউড তারকা সাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণশীলতাহানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ তার প্রযোজিত নির্মাণাধীন অপারেশন অগ্নিপথের শুটিং চলাকালীন সাকিবের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ বুধবার বিকেলে এসব অভিযোগের ফিরিস্তি লিখিত আকারে জমা দেন চলচ্চিত্র শিল্পী সমিতি সহ সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে এরপরই আলোচনা সমালোচনার ঝড় ওঠে ঢালিউড পাড়ায় বিষয়টি নিয়ে বিলম্ব না করি অভিযোগকারী প্রযোজকের সঙ্গে দেখা করেছেন সাকিব খান বৃহস্পতিবার বিকেলে তারা একটি রেস্তোরায় বৈঠক করেছেন অভিযোগের বিষয়ে সমাধান নিয়েও আলোচনা করেছেন প্রযোজক বলেন আমার শতভাগ সত্যি তবে সাকিব আবারও আমার সঙ্গে বসতে চেয়েছে সবকিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্যি সাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ওদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার জানিয়েছেন তারা স্বাভাবিক নিয়মে শিল্পী তথা শাকিব খানকে অগ্রাধিকার দেবেন তবে আপাতত বিষয়টি নিয়ে কিছুই ভাবছে না সংগঠন কেননা সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন রয়েছেন দেশের বাইরে দিন চারেক পর তিনি দেশে ফিরবেন এরপরই এই বিষয়ে সাংগঠনিক বৈঠক হবে